মডেল অ্যাক্টিভিটি টাস্ক টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্লাস ফাইভ বিষয় পরিবেশ ও বিজ্ঞান প্রথম প্রশ্ন পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত এই প্রশ্নের উত্তর পুকুরের জল পরিষ্কার রাখতে নিচের নিষেধাজ্ঞাগুলি জারি করা উচিত এক পুকুরে বাড়ির আবর্জনা ফেলা যাবে না দুই পুকুরের গবাদি পশুর মলমূত্র ফেলা যাবে না তিন পুকুরের গবাদি পশুর স্নান করানো যাবে না চার পুকুরে বাসন মাজা যাবে না পাঁচ বাইরের দূষিত জল পুকুরে ফেলা যাবে না পরবর্তী প্রশ্ন কম গভীর টিউয়েলের জল খাওয়া উচিত নয় কেন এই প্রশ্নের উত্তর মাটির ওপর থেকে জল চুইয়ে নিচে চলে যায় আবার পুকুরের দূষিত জলও চুইয়ে মাটির নিচের জলস্তরের সাথে মেশে তাই কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় পরবর্তী প্রশ্ন কোনো অঞ্চলের জীববৈচুর সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয় এই প্রশ্নের উত্তর জীববৈচিত্র সংরক্ষণ করা উচিত কারণ এক পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য পরিবেশ দূষণ রোধ করতে জীবমণ্ডলের সার্বিক সংরক্ষণ ও কার্যকারিতা বজায় রাখার কারণে জীববৈচিত্র্য আবশ্যক পরিবেশের অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে ও বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের ভূমিকা অপরিহার্য দুই বাস্তুতান্ত্রিক মূল্য বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে জীববৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে তিন অর্থনৈতিক মূল্য মানুষ তার খাদ্য বস্ত্র বাসস্থান ঔষধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল জীববৈচিত্র্যর জন্যই মানুষ তার ক্রমবর্ধমান খাদ্য চাহিদা প্রকৃতি থেকে মেটাতে সক্ষম তার নান্দনিক ও শিক্ষাগত মূল্য যে কোনো দেশের জীববৈচিত্র্য সে দেশের সম্পদ বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে তাই জীববৈচিত্র্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি চার নম্বর প্রশ্ন পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে এর সত্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো এই প্রশ্নের উত্তর বাগানে ফুলের চারায় জল দিচ্ছিলাম হঠাৎ দেখলাম পিঁপড়েরা দল বেঁধে যাচ্ছে মুখে সাদা সাদা ডিম শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম উঁচু স্থানে সরিয়ে নিয়ে যায় সেদিন বৃষ্টি হয়েছিল নিজের চোখে প্রমাণ পেলাম তাই বলতে পারি পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে